নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো, পরের বছর মাধ্যমিক পরীক্ষা কবে কি জানালেন পর্ষদ সভাপতি। এই বছর তো মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেল, কিন্তু পরের বছর কবে হবে মাধ্যমিক পরীক্ষা এই নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারল না পর্ষদ সভাপতি। সাধারণত প্রতি বছর মাধ্যমিকের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনই পরের বছর মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা হতো, কিন্তু এবারে সেটা হয়নি। তাহলে পরের বছর মাধ্যমিক কবে? দীর্ঘ 139 দিনের পর প্রকাশ হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধা তালিকা নিয়ে প্রকাশ করা হয়েছে ফলাফল। সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক ফলাফল প্রকাশ করলেও পরের বছর মাধ্যমিক পরীক্ষার দিন জানানো হয়নি। কবে থেকে নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা সেটা ফল প্রকাশের দিনই জানিয়ে দেয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ, কিন্তু এবার সেটা করা হয়নি। পরের বছর মাধ্যমিক পরীক্ষা কবে এই নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে তৈরি হয়েছে। পর্ষদ সভাপতিকে পরের বছর মাধ্যমিক পরীক্ষার দিন জানতে চাওয়া হলে তিনি জানান, এখন সবচেয়ে বড় কাজ করোনা পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। তবে পরের বছর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে কিছু জানাতে চাননি তিনি। 22 জুলাই স্কুল থেকে পরীক্ষার্থীরা মার্কশিট পেয়ে যাবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। সেই কারণে স্কুলগুলি স্যানিটাইজ করে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে পরীক্ষার্থী না অভিভাবকদের হাতে মার্কশিট দেওয়া হবে সেটা নিয়ে এখনও নিশ্চিত করে জানানো হয়নি। এবারে মেধা তালিকায় ঠাঁই হয়নি কলকাতার কোনো স্কুলে। জেলা স্কুলগুলির মধ্যে মেধা তালিকা 1 থেকে 10 মধ্যে জায়গা করে নিয়েছেন ছাত্রছাত্রীরা। পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট হয়েছে। পাশের হারে এবারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, তারপরেই পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। সো এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো নিউজ আপডেট নিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।